হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 6 এর 6.4 যে অ্যাক্টিভিটিস আছে, দ্য মিসিং 10th ম্যান এর অ্যাক্টিভিটিসটা উত্তর নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে আমাদেরকে বলছে যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন স্পিচ বাবলস। বাবলস এর মধ্যে যে স্পিচ দেওয়া আছে সেগুলো আমাদেরকে পড়তে বলছে। এন্ড দেন ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য মিনিং ইস সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং আমাদেরকে আলোচনা করতে বলছে। এন্ড শেয়ার হোয়াই দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স আর ডিফারেন্ট। কেন একটা মিনিং থেকে আরেকটা সেন্টেন্সের মিনিং ভিন্ন বাবলের মধ্যে, সেটা আমাদেরকে ব্যক্ত করতে বলছে। চলুন এই কাজটা আমরা করি। প্রথমে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক। আর এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক। তো এখানে প্রথম যে পেয়ারটা, বিশেষ করে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক, এটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক। আচ্ছা, ইটস সিম্পলি এ কোশ্চেন হোয়ার দ্য স্পিকার ওয়ান্টস টু নো হোয়াট টু কুক। এখানে কিন্তু এটা একটা প্রশ্ন, এবং এখানে স্পিকার কি করছে, জানতে চেয়েছে কি রান্না করা হবে। দ্বিতীয়টা হচ্ছে হোয়াট ডু ওয়ান্ট মি টু কুক। হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু কুক, এখানে বলছে দ্য স্পিকার ওয়ান্টস টু বি ক্লিয়ার ওয়েদার হি অর শি নিড টু কুক। এখানে দ্বিতীয় বাক্য কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে এখানে স্পিকার জানতে চায় বা ক্লিয়ার হতে চায় যে সে তার রান্না করার প্রয়োজন আছে কিনা। ওকে, পরে বলছে লেটস ইট গ্র্যান্ডমাদার, আর পরেটা বলছে লেটস ইটস গ্র্যান্ডমা। তো এখানে প্রথম যে ফেয়ারটা আছে বলছে লেটস ইট গ্র্যান্ডমা। ইট মিনস দ্য স্পিকার proposes someone to eat grandma. এখানে মানে গ্র্যান্ডমাকে এটা দ্বারা বুঝাইতে চাচ্ছে, যে স্পিকার বুঝাইতে চাচ্ছে সামওয়ান টু ইট গ্র্যান্ডমা, কেউ গ্র্যান্ডমাকে খাওয়াইতে চাচ্ছে। আর দ্বিতীয়টা হচ্ছে লেটস ইট গ্র্যান্ডমা। এখানে বলছে ইটস মিনস দ্য স্পিকার purposes বা proposes grandma to eat food। এখানে স্পিকার গ্র্যান্ডমাকে প্রপোজ করছে। পরের যে ফেয়ারটা, ফেয়ার থ্রি, কংগ্রেচুলেশন উইস্ট রূপা। পরেরটা হচ্ছে কংগ্রেচুলেশন উইস্ট রূপা। এখানে কংগ্রেচুলেশন উইস্ট রূপা, হেয়ার কংগ্রেচুলেশন সিমস টু বি পার্সন অ্যান্ড হ্যান্স ইট ইউজড অ্যাজ আ সাবজেক্ট অফ আ সেন্টেন্স। এখানে কংগ্রেচুলেশনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর পরবর্তীতে কংগ্রেচুলেশন উইস্ট রূপা, এখানে ইট মিনস রূপা কংগ্রেচুলেট সামওয়ান। এখানে এই কংগ্রেচুলেশনসটা কী করা হয়েছে, অ্যাজ আ ইনভার্টেড বা গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে। তো পরবর্তী কন্টেন্ট 6.5 দেখা আমাদের জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি।